আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে ইমোকট সিক্স। এটি জিসকা ফার্মাসিউটিক্যালের ডেফ্লাজাকট গ্রুপের একটি ওষুধ। তো বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে আমি প্রতিনিয়ত মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করি, ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি। আজকের ভিডিওতে ইমোকট সিক্স এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানাবো, তাই আপনি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। ইমোকট সিক্স এই ওষুধটি মূলত যাদের হাঁপানি, বাত ব্যথা, তীব্র আর্থ্রাইটিস, পলিমায়ালজিয়া, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, লিউকোমিয়া, আলসারেটিভ কোলাইটিস, সে সকল রোগীর জন্য এটি নির্দিষ্টভাবে নির্দেশিত। এখন আমরা ওষুধটির সেবনবিধি সম্পর্কে জানব। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে বাত ও বাতজনিত ব্যথার জন্য দৈনিক 3 থেকে 18 মিলিগ্রাম, প্রথম অবস্থায় 6 মিলিগ্রাম দিনে 2 বার ব্যবহার করতে পারবে। ধীরে ধীরে মাত্রা বৃদ্ধি করা যাবে। শ্বাসনালী সংক্রান্ত হাঁপানি 48 থেকে 72 মিলিগ্রাম পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যাবে, পরে আস্তে আস্তে মাত্রা কমাতে হবে। ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ডাক্তারের সাথে সরাসরি পরামর্শ করে ওষুধগুলো খাবেন। আমরা কেবলমাত্র আপনাদেরকে ওষুধটি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি। চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আমরা জানবো গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা। গর্ভাবস্থায় ডেফ্লাজাকট অতি প্রয়োজন না হলে ব্যবহার না করাই ভালো, কিন্তু মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। যে সকল রোগী এই ওষুধ ব্যবহার করতে পারবে না, যেমন যাদের কিডনিতে সমস্যা রয়েছে, যে সকল রোগীর উচ্চ রক্তচাপে ভুগছে, বহুমূত্র রোগী এবং যকৃতের সমস্যা আছে এমন রোগী, এই সমস্ত রোগীর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তো বন্ধুরা, প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনিভাবে ইমোকট সিক্স এই ট্যাবলেটটি দীর্ঘকালীন এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কিছু সমস্যা হতে পারে, যেমন পাকস্থলের সমস্যা, কিডনির সমস্যা, ত্বক শুকিয়ে যাওয়া, মাংসপেশের ব্যথা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তো বন্ধুরা, এই ছিল ইমোকট সিক্স ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন, আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।